প্রকৃত আমি ভাইয়ের কাছে গেলাম, দিয়ে বললাম যে আপনি এই বয়সে হুম কিভাবে 6 ফিট হাইট থেকে জাম্প দিলেন? আমিও প্রথম টের পাই নাই, আমিও প্রথম টের পাই, মানে আমি তো যে উত্তেজনায় লাফ দিয়ে পড়ে গেছি, এটা ক্যাক কইরা শব্দ হয়েছিল কিন্তু কাউকে বলি নাই। ফকির আলমগীর আমার খুব প্রিয় একজন শিল্পী, এবং আমি বলি যে বাংলাদেশের গণসংগীতটাকে উনি বাঁচিয়ে রেখেছেন। মানে আমরা কিন্তু সকল শিল্পীকেই দেখি, কিন্তু স্পেশালি যে গণসংগীত নিয়েই পড়ে থাকবে এরকম শিল্পীর বড় অভাব। দেখবেন যে আমরা এখন ফকির আলমগীর চলে যাওয়ার পর আমরা সেইভাবে কিন্তু গণসংগীতটা পাচ্ছি না। উনি যখন ঋষি যে শিল্পী গোষ্ঠী যখন কোথাও গিয়ে দাঁড়াতেন, আমার সাথে ওনার একটা অভিজ্ঞতা ছিল, অনেক অভিজ্ঞতা আছে, তার মধ্যে একটা অন্যতম অভিজ্ঞতা হচ্ছে আমরা একসাথে নিউ ইয়র্কে গিয়েছিলাম শো করতে। তো আমি দেখলাম উনি যখন গান গাইবেন তখন আমাকে উনি বলেছেন আমার কিবোর্ড লাগবে না, আমার অক্টোপ্যাড লাগবে না, আমার সাথে একটা হারমোনিয়াম লাগবে, আর আমার সাথে একজন তবলচি থাকবে। দেখেন উনি প্রায় 70 বছর বয়স, 70+ মেবি, উনি হারমোনিয়াম দিয়ে তবলার সাথে যখন উনি গাচ্ছিলেন নিউ ইয়র্কের সেই ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে, দর্শক মনে হলো যে তার গানের সাথে দর্শক, মানে কিভাবে দর্শককে উজ্জীবিত করা যায়। আমি তার সেই গলা সেদিন দেখলাম, আর আমি মনে মনে ভাবলাম যে এটি চারটিখানি কথা না। উনি যখন বলছেন নাম তার ছিল জন হেনেরি, আরে ছিল যেন জীবন্ত ইঞ্জিন, হই 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 করছে, সবাই হই হই করছে, এবং সবাইকে নিয়ে উনি গান গেয়ে একটা পর্যায়ে উনি লাফ দিয়ে স্টেজ থেকে লাফ দিয়ে অডিয়েন্সের কাছে চলে গেলেন। গানটা গাও না? না গাবো। তো এই যে অডিয়েন্সের কাছে চলে গেলেন, আমি দেখলাম যে অডিয়েন্স তাকে পেয়ে খুবই খুশি এবং সে মাইক্রোফোন নিয়ে গান গেয়েই যাচ্ছে। আমি তারপরে স্টেজে উঠলাম, উঠে আমাকে অ্যাওয়ার্ড দিবে বলে, আমি উপস্থাপক ছিলাম, আমাকে অ্যাওয়ার্ড দিবে বলে আমি তো আর এখানে আমার অ্যাওয়ার্ডটা আমি ঘোষণা করতে পারি না। আমি ভাবলাম যে আমি অডিয়েন্সে চলে যাই, আমার কো হোস্ট আমার নাম ঘোষণা করবে, আমি তখন উঠে আসবো। আমি স্টেজ থেকে জাম্প দিতে গিয়ে দেখি কি এটা 6 ফিট উঁচাই স্টেজ। আমি দর্শককে জিজ্ঞেস করলাম যে ফকির আলমগীর ভাই এখান থেকে জাম্প দিয়েছিলেন? সবাই বলছে জি ভাই। বললাম বলেন কি, আমি তো সাহস পাচ্ছি না, আমি সত্যি সত্যি আর জাম্পটা দিলাম না, আমি সিঁড়ি দিয়ে নামলাম। তো ওই আমার সেগমেন্টের পর আমি ফকির আলমগীর ভাইয়ের কাছে গেলাম, দিয়ে বললাম যে আপনি এই বয়সে কিভাবে 6 ফিট হাইট থেকে জাম্প দিলেন? আমিও প্রথম টের পাই নাই, আমিও প্রথম টের পাই। বললাম মানে? আমি তো যে উত্তেজনায় লাফ দিয়ে পড়ে গেছি, এটা ক্যাক কইরা শব্দ হয়েছিল কিন্তু কাউকে বলি নাই। এই যে উনি এত, মানে মানে কি বলবো, যে এত সুন্দরভাবে উনি স্বীকার করে ফেললেন যে আমি জোশে জাম দিলাম, জাম দেবার পর আমার একটা ক্যাক করে শব্দ হয়েছে, কিন্তু একজন শিল্পী সেটার মাথায় নেয়নি, সে গান গেয়ে গেছে। এটা কিন্তু ফান, কিন্তু এই ফানের ভিতরে কিন্তু একটা অদ্ভুত মেসেজ উনি দিয়ে গেছেন, ডেডিকেশন, ডেডিকেশন, যে শিল্পী শুড বি লাইক দ্যাট। সম্পর্ক হলো, এবং আমি একবার করোনার সময় ওনার সাথে একটা শো করেছিলাম, সেই শোটি আমি আর প্রচার করি নাই। তো উনি শোতে মানে অকপটে উনি জীবনের সব কথা বলে গেছেন। পরে আমি যখন অনিয়া দিতে যাব, উনি আমাকে ফোন দিয়ে বলছে তুই তো একটা মন্ত্রমুগ্ধের মতো কি কথাবার্তা বললা, আমার পেট থেকে সব বাইর করে দিছিস, এটা আর প্রচার করিস না, আল্লাহর দোহাই লাগে। তা আমি এটা ওনাকে সম্মান করেছিলাম, ওই অনুষ্ঠানটা আমি আর প্রচার করিনি আর কি আমরা। কিন্তু উনি মানে উনি না খুব স্ট্রেইট এবং সহজ একজন মানুষ ছিলেন।